আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু আপনার নাম কি শাপলা শাপলা আপু কেমন আছেন আপনি ভাই ভালো আছি ভালো আছেন আপনার বাড়ি কোথায় বাড়িটা ময়মনসিং ময়মনসিং পরিবারে কে কে আছে পরিবারে একটা আম্মু আছে একটা আম্মু আছে ভাই বোনটন বাবা নাই না বাবা নাই ভাই বোন নাই বিয়ে শাদী হয়েছিল আপনার হ্যাঁ বিয়া হয়েছিল স্বামী আছে স্বামী ডিভোর্স দিয়েছে লাগছে কি কারণে ডিভোর্স দিল মন অনেকটা কষ্ট গাঁজা খাইতো মদ খাইতো তাই ডিভোর্স দিয়েছে লাগছে নেশা খাইতো তো কতদিন সংসার করছিলেন হবে পাঁচ বছরের মতন হইব বাচ্চা কাছে আছে একটা ছেলে বাবু বাচ্চার বয়স কতদিন তিন বছর তিন বছর আচ্ছা আচ্ছা তে আজ ভিডিওতে আসছেন কি চিন্তা করে চিন্তা করে বাবুটারও তো লইয়াই গেছে সে নেশা করত এখন আমুটারও লইয়া আছি মাইসের বাড়ি কাম করে খাই অনেকটা কষ্ট একটা ভালো মনের মতন মানুষ পাইলে যে আমার দায়িত্ব নিত পাশে থাকতো এমন একটা লোক পাইলে আমি আজ সারা জীবন তার পাশে থাকতাম নতুন করে বিয়ে শাদী করবেন সেই আশা করেন আচ্ছা আচ্ছা তো বাচ্চারা যা আছে বাচ্চারা কার কাছে রাখবেন নিয়ে গেছে ভাইয়া এখন একাই আছেন আপনি হ্যাঁ এখন আমার আম্মু তাহলে আমি একাই আছি আপনার আম্মুকে একটা ছেলে দেখে দিতে পারতেছে না কি করবে বাসকো আম্মু আম্মু তো কোথাও যেতে পার না অসুস্থ আম্মু তো আম্মুটা অসুস্থ তাই কোথাও যেতে পার না আচ্ছা আচ্ছা এখন এসে কষ্ট লাগে কোনটা সবচেয়ে বেশি এখন কষ্ট লাগে এটা তো মানুষের পাশে কাজ করে খাই আজকাল যদি আমার আম্মুটা সুস্থই থাকতো তাহলে তো একটা স্বামী আমার লইয়াই দিতে পারবো আম্মুটা অসুস্থ বলে কোনো কিছু করতে পারতেছে না তাই না আচ্ছা 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 তা এই যে ভিডিওতে আসছেন কিরকম মানুষকে বিয়ে করবেন এখন নাম্বারটা দিলে সমস্যা নাই তো না ভাইয়া নাম্বার দিন নাম্বারটা মুখস্থ আছে না ভাই মুখস্থ নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়া শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ের জীবনের গল্প কেউ যদি সত্যিকার অর্থে বিয়ে করতে চান বা যোগাযোগ করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি আমি বলে দিচ্ছি তার নাম্বারটি হচ্ছে 01736183532 নাম্বারটা খোলা থাকে তো তার নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি তার নাম্বারটা হচ্ছে 01736183532 নাম্বারটা খোলা থাকে তো যাই নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই পাঁচ অক্ত নামাজ কালাম পড়বেন নামাজ কালাম পড়ে সেটাই আল্লাহর কাছে দোয়া করবেন কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন তোকে আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম।